1993 সালে আমার জন্ম। সব কিছুর ভেতরে ভুয়া চিটারি বাটপারি থাকতে পারে, কিন্তু মরণের ভেতরে কোন চিটারি নেই। এই মরণের যন্ত্রণা হক এবং সত্য, দুনিয়ায় কেউ এ থেকে রেহাই পায়নি, এমনকি তোমাদের নবীও না। আমাদের মতো একশত আমির হামজা এক জায়গায় করলে যে শক্তি হবে, নবীর শরীর ওরকম শক্তি আল্লাহ দিয়েছিল। এই নবীর উপরে শুধু একটা হাত রেখেছে আজরাইল, সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি তার বের হয়ে গেল। বলে আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড় রাখলে, তাড়াতাড়ি সরিয়ে ফেলো। হযরত আজরাইল বলেছে, হে নবী, আমি জানি আপনার সম্মান কেমন, আমি জানি এই পর্যন্ত যত জান কবজ করেছি তার ভেতরে সব চাইতে বড় আসানি আপনার জান আমি কবজ করছি, শুধু আমি হাতটা রেখেছি। নবী যেদিন চোখের পানি ফেলে হাওমাও করে কেঁদে বলেছিলেন, আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার কষ্ট কোনটা? আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যা জানিয়েছেন, মরণের কষ্টটা এত বেশি আমার আল্লাহ এই সময় মানুষকে দেয়। একটা জিন্দা ছাগলকে জীবিত অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন লাগে, মরণের কষ্টটা ঠিক এরকম। এটা আমাদের সামনে অন্তত আর নেই, মরবে না এমন কেউ আছে? এই কষ্ট থেকে নিয়ে পরিত্রাণ পাওয়ার দরকার নেই। এখানে যে কথাগুলো আছে আপনার প্র্যাকটিক্যাল লাইফ এগুলো সেট করা লাগবে। সুতরাং এখানে আমরা যারা বসে আছি, মরণ তো হবে একদিন, দুই দিন আগে নাই দুই দিন পরে, মরতে যখন হবে মরণের কষ্টটা যেন টের না পায়। বাচ্চারা যেভাবে মায়ের স্তনে মুখ লাগিয়ে খেতে খেতে ঘুমিয়ে যায় কখন টের পায় না। নবীজি বলেন, আমার উম্মত যারা নেককার, আজরাইল আসার পরে ওরা ওইভাবে ঘুমিয়ে যাবে, টের পাবে না, কিন্তু ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসির আমল করেছে। এখন আয়াতুল কুরসির আমল কি? শুধু একবার তেলাওয়াত করে দিলেন না, এর ভেতরে যে কথাগুলো আছে ওগুলো আপনার জীবনে থাকা লাগবে। আর আমি তো দেখেছি আয়াতুল কুরসিটা পুরা কোরআনের সারমর্ম, এই কথাগুলো আমাদের জীবনে নেই। তেলাওয়াত করছেন আপনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
ولن يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم বাচ্চার মতো আপনি দুধ খেতে খেতে ঘুমিয়ে যাবেন, বিষয়টা এমন না, এর কথা গুলো আপনার জীবনে সেট করা লাগবে। এবার আয়াতুল কুরসির ব্যাখ্যা আগে করা দরকার, তাহলে আপনার মরণের যন্ত্রণা আপনি পাবেন না, আমল করতে পারতেন নাকি একবার চামড়ার মুখ দিয়ে পড়ে নেবেন, না থাকবেন না, শেষ করে দেব, না থাকেন আমি বাড়ি চলে যাব, কাল আমার মেলা দূরে, সে খুলনা, এই মাহফিলটা আসলে আগে নেওয়া ছিল আমি বুঝতে পারি না, সিরিয়াল হিসাবে ছিল, কালকে সোয়াডাঙ্গা ছিলাম, আজকে যদি সিনাই দায় নিতাম কালকে যশোরে, এইভাবে নিলে সিরিয়াল হলে আমার শরীরে কষ্ট কম, আজকে তো মাহফিলই পেতাম না, 3 ঘন্টা একাধারে এক জায়গায় দাঁড়িয়ে সারা রাত না সারা জীবন কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে মানুষের কাছে পুরাতন হবে না, এটা কোরআনের আশ্চর্যকারিতা, লা তুখসা আজাইবু ওয়া লা তুবলা গায়বু, এমন ভাবে আল্লাহ কোরআন সেট করেছেন কিয়ামত পর্যন্ত শুনবেন আপনার মন যত পরিষ্কার কোরআনের আলোচনা তত পরিষ্কার লাগবে, এটা পুরাতন হয় না। আমরা এত রাত পর্যন্ত কথা বলি না, 12:30 বেজে গেছে, আয়াতুল কুরসির ব্যাখ্যাটা তাফসিরে ইবনে কাসিরটা দেখে খুঁজে নেন, সর্বপ্রথম আল্লাহ মানুষকে ডাকবে একা একা, কয়জন করে প্রথমে ডাকবে, গোলামকে, এ গোলাম আমার সামনে দাঁড়া, বল তোর জীবনটা কি করে কাটালি, আমি ওনাকে বলছি আপনি এখন যে পজিশনে আছেন আপনার এই 60 বছরের জীবনের হিসাব দিতে পারবেন না, সম্ভব না, আমি মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা করি আল্লাহ আমার 28 বছর বয়স, এখন 93 সালে আমার জন্ম, লিখে না রাখলে আর 60 বছর হিসাব দিয়ে করে মিলাবে,
এদের কাবা শরীফ যারা তাওয়াফ করে ওই সময় ষষ্ঠ চক্করে একটা দোয়া পড়ে, আপনি হাজি না যারা হজ করেছে ওই সময় বলে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসিরান ফিমা বাইনি ওয়া বাইনিকা, হে আল্লাহ আমি গোলাম আর তুমি মালিক, দুইজনের ভেতর অনেক দেনা পাওনা আছে, তোমার ঘর সামনে নিয়ে বলছি আমার যে পাওনা ছিল সেই বীর্য থেকে শুরু করে আজকে আমি আমির হামজা সব পাওনা তুমি দিনে দিনে আমারে দিয়ে দিয়েছো, কিন্তু আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে, আমি গোলাম হিসাবে তোমাকে কিছু দিতে পারি না, একটা রাস্তা আমার খোলা আছে তুমি আমারে মাফ করে দাও। পৃথিবী না জানোক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়, দয়া মাই তুমি মাফ করো আমায় মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين এই দমদমা এলাকার যুবকেরা তাফসীরুল কোরআন মাহফিল সাজিয়েছেন, যে কথাগুলো কোরআন কারীম থেকে তুমি আমাদেরকে শোনালে, আল্লাহ আমাদেরকে মেহরবানি করে আমল করার তৌফিক দাও, সভাপতি গোলাম আম্বিয়া লোলো তোমার এই গোলামকে তুমি মাফ করো, তার মা বাবাকে ক্ষমা করে দাও, তার স্ত্রী পুত্র সন্তান যেগুলো দিয়েছে এগুলো সালামতে রাখো। সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাহেব যত বিশেষ অতিথি